গোটা রাজ্যটা তো সিভিকের ওপর চলবে আসলে। মন্ত্রী সান্ত্রীদের বেতন বাড়বে কয়েক গুণ করে, লাখ লাখ টাকা মাইনে নেবে তারা। এরাজ্যের বেকার ছেলে মেয়েদের চাকরি দেবেন না, এটাই এই রাজ্যের সরকার রাজ্যটাকে ধ্বংস করার জন্য এসছে। স্থায়ী চাকরি দেবে না, স্থায়ী চাকরি দিলে সরকারকে তার লায়াবিলিটি নিতে হবে। আসলে কালীঘাটের কাকু পর্যন্ত পৌঁছলে অভিষেকের কানে হাত পড়বে। এ পশ্চিমবঙ্গ এবার প্রথমবারের জন্য এরকম দেখলো যে একটা গোটা পরিবার চুরির দায়ে জেলে গেছে। কাকু আমার অত্যন্ত আদরের একটা ডাক, তাকে যারা কালিমা লিপ্ত করছেন তাদের ধিক্কার, বুদ্ধদা ভালো থাকুন। আমাদের সবার জন্য বুদ্ধদার ভালো থাকাটা খুব জরুরি। ওদের চাহিদা হচ্ছে স্মার্টফোনটা মিনিমাম, ওই জন্য ওরা স্মার্টফোন নিয়ে সংগঠন বাড়ানোর কথা ভাবছে। নমস্কার, আপনারা দেখছেন সমাচার প্লাস বাংলা এবং আমি রয়েছি আপনার সঙ্গে সৌভিক। রক্ষা পেল না মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং পুত্র, হলো জেল হেফাজত। কিন্তু মানিক ভট্টাচার্যের পরিবার নিয়ে একাধিক গুঞ্জন শোনা যাচ্ছে। কোটি কোটি টাকায় হয়েছে বিদেশ যাত্রা এবং সমস্ত কিছু হয়েছে নগদে। মানিক ভট্টাচার্যের পরিবারের ভবিষ্যৎ কী তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। তবে এই বিষয় নিয়ে বামেরা কি বলছেন তা একবার জানতে চলেছে আমাদের সঙ্গে বর্তমানে রয়েছেন বাম নেত্রী মধুজা সেন রায়। প্রথমে আপনাকে সমাচার প্লাস বাংলা স্বাগত। মানিক ভট্টাচার্য, তার পরবর্তীতে তার স্ত্রী এবং পুত্র, গোটা পরিবারটাই এখন জেলে, কি বলবেন? এ পশ্চিমবঙ্গ এবার প্রথমবারের জন্য এরকম দেখলো যে একটা গোটা পরিবার চুরির দায়ে জেলে গেছে। এখন গোটা পরিবার চুরির দায়ে জেলে গেছে, এটা তো শুধু এখানে সীমাবদ্ধ নয়। উনি বিধায়ক, উনি এরা শিক্ষা দপ্তরের হোমরা চোমরা লোক ছিলেন, এরা কলেজে একটা সময় প্রিন্সিপাল ছিলেন। এখন কথা হচ্ছে যে মানিক ভট্টাচার্যের পরিবারের কী হবে তাই নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই। আমি বরং চিন্তিত যাদের কাছ থেকে নিয়েছেন টাকা, কাটমানি তুলেছেন, তোলাবাজি করেছেন, ঘুষ খেয়েছেন, যে চাকরি প্রার্থীদের কাছ থেকে নিয়েছেন তারা কীভাবে ওই টাকাটা ফেরত পাবেন, আর যারা হচ্ছে ঘুষ দিয়ে চাকরি পেলো, আর যারা ঘুষ দিল না বলে চাকরি পেলো না, এই যে যারা পেলো না ঘুষ দিল না বলে এবং যোগ্য প্রার্থী, তাদের কীভাবে চাকরি হবে এটা নিয়ে অনেক বেশি চিন্তিত। যে পুত্র সৌভিক ভট্টাচার্য, সে কম করে 5 কোটি টাকারও বেশি অর্থ নগদে খরচ করে চীন থেকে শুরু করে আমেরিকা, ইংল্যান্ড, গোটা বিদেশ যাত্রা করেছে এবং পুরো সম্পূর্ণ মানে কি ট্রান্সফারটা, যে আর্থিক ট্রান্সফারটা নগদ হয়েছে এত টাকা, এই এই বিষয়ে কিন্তু বারে বারে ইডি জোর দিচ্ছে। হ্যাঁ, যাদেরকে মানে টাকা দিলেন, হ্যাঁ মানে বিদেশ যাত্রা তো এমনি এমনি হয় না, আমরা জানি অনেকগুলো প্রসিডিওর আছে। যাদেরকে টাকা দিলেন তারাই বা কেন হচ্ছে নগদে টাকা নিল, এটাও তো দেখার বিষয় আছে। নিশ্চিতভাবে তদন্তকারী সংস্থা দেখছে, কিন্তু এখানে একটাই কথা, সেটা হচ্ছে যে তদন্তটা খুব ধীর হয়ে যাচ্ছে না? তদন্তটা আরও সক্রিয় হতে হবে, তদন্তকারীদের তদন্তটা আরও দ্রুত গতিতে করতে হবে। কোন বুথে কতজন ভোটার রয়েছে এবং তার পাশাপাশি বুথ স্তরে পঞ্চায়েতের পূর্বে ক্ষমতা বাড়ানোর জন্য বিজেপি মানে অঞ্চল ভিত্তিতে মানুষের কাছে কতটা স্মার্টফোন রয়েছে সেই বিষয়ে কিন্তু একটা লম্বা লিস্ট তৈরি করছে এবং একদম ভিত থেকে মজবুত করতে বিজেপিকে মিস কল দিলেই পূর্বের ন্যায় আবার বিজেপির সদস্যপদ পাওয়া যাবে এবং তার পাশাপাশি কতজন স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে সেই তালিকা ব্যবহারের মাধ্যমে সংগঠনকে আরও দৃঢ় করার একটা প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় বিজেপি সহ রাজ্য বিজেপি। পঞ্চায়েতের আগে কতটা মাইলেজ দেবে দেখুন, যে যেটা নিয়ে ভাবে আর কি। ওদের চাহিদা হচ্ছে স্মার্টফোনটা মিনিমাম, ওই জন্য ওরা স্মার্টফোন নিয়ে সংগঠন বাড়ানোর কথা ভাবছে। আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের হাতে কাজ নেই, মানুষের পেটে ভাত নেই, মানুষের জন্যে শিক্ষা নেই। আমরা এগুলো নিয়ে হচ্ছে যে আমরা এগুলো নিয়ে সার্ভে করছি, আমরা এগুলো নিয়ে নির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ করছে আমাদের সংগঠনগুলো, নির্দিষ্টভাবে আমরা এগুলোর ওপর জোর দিচ্ছি, এগুলো নিয়ে আন্দোলন করছি। একটা একটা বিষয় উঠে আসছে যে এবার সরাসরি সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবল পদে পদোন্নতি করা হবে কিছু সংখ্যক সিভিক ভলেন্টিয়ার অংশকে তাদের কাজ দেখে। এই এই যে পদোন্নতির বিষয়টির কি মধ্যে কি একটা দুর্নীতির গন্ধ আপনারা খুঁজে পাচ্ছেন নাকি স্বচ্ছভাবেই এই পদোন্নতি করা হয়? গোটাটাই দুর্নীতি, গোটাটাই দুর্নীতি। সিভিক ভলান্টিয়ারের নিয়োগ কীভাবে হয়েছে সে আমরা প্রত্যেকে জানি। সিভিক ভলান্টিয়াররা কী কাজ করে থাকেন, তাদের কী কী কাজ করতে কখনো কখনো বাধ্য হতে হয়, হ্যাঁ ভোটের সময় তাদের কী ভূমিকা থাকে। সিভিক ভলান্টিয়াররা বিভিন্ন বিরোধী দলের যে কর্মসূচি হয়, বিশেষত বামেদের যে সমস্ত কর্মসূচি হয় সেগুলো দমনে কী ভূমিকা গ্রহণ করেন ও আমরা প্রত্যেকে দেখেছি। আর এই যে বলছেন সিভিক ভলান্টিয়ার থেকে পুলিশ নিয়োগ হবে, আসলে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ডুবে গেছে। আজকে দেখেছেন কতগুলো স্কুল বন্ধ হবে তার তালিকা বের করে দিয়েছে, মধ্যপ্রদেশের মতন তালিকা বেরোচ্ছে। আগে ছিল হচ্ছে যে আমরা দেখেছি যে সিভিক ভলান্টিয়ার, এবার পুলিশ হচ্ছে, আমরা মাঝখানে দেখলাম সিভিক নার্স নিয়োগ হচ্ছে। এই গোটা রাজ্যটা তো সিভিকের ওপর চলবে আসলে। আসলে স্থায়ী চাকরি দেবে না,
স্থায়ী চাকরি দিলে সরকারকে তার লায়াবিলিটি নিতে হবে, সরকারকে আর্থিক দায়ভার নিতে হবে। সেই আর্থিক দায়ভার সরকার নিতে চাইছে না। মন্ত্রী সান্ত্রীদের বেতন বাড়বে কয়েক গুণ করে, লাখ লাখ টাকা মাইনে নেবে তারা। হ্যাঁ, আর তাদের হচ্ছে বিলাসবহুল জীবনযাত্রা সরকারের পয়সা খরচ করে। আর উল্টো দিকে দাঁড়িয়ে রাজ্যের প্রয়োজন, যেগুলো রাজ্যের প্রশাসন পরিচালনার প্রয়োজন, যেগুলো সেই চাহিদাটা মেটাবেন না রাজ্যের সরকার। এই রাজ্যের বেকার ছেলে মেয়েদের চাকরি দেবেন না, এটাই এই রাজ্যের সরকার রাজ্যটাকে ধ্বংস করার জন্য এসছে। বামেদের একজন নেতার পোস্ট দেখলাম ফেসবুক পোস্টে, সেখানে তিনি লিখেছেন যে আসলে এই পরিবর্তনের মাধ্যমে দিদির পার্টির লোকেদেরই মূলত চাকরিতে ঢোকানোর জন্য আরও বেশি সরকার সুবিধা করে দিল। হ্যাঁ, এটা একটা অংশে ঠিক অবশ্যই, কিন্তু তার সাথে হচ্ছে যে আরও আরেকটা বিষয় আছে। এই চাকরি ক্ষেত্রে যা হয়েছে, তাতে তো তৃণমূল পরিবারের লোকের পয়সা না দিলে চাকরি পায়নি, ফলে এইটা হচ্ছে নতুন টাকা তোলার জায়গা হবে একটা। এটা নতুন টাকা তোলার জায়গায়, ওরা তৃণমূলও চাকরি, পয়সা না দিলে কেউ চাকরি পাবে না, ওরা পয়সা নেয় তারপর চাকরি দেয়। এই টিচারের ক্ষেত্রে পয়সা নেওয়াটা এখন নিতে পারছে না, আর হয়তো সেইভাবে কোর্টের মনিটরিংয়ে আছে, প্রেস মিডিয়া সবার একটা মনিটরিংয়ে আছে, সেই জন্য এটা টাকা নেওয়ার নতুন কল করছে। কাকুর বিষয়ে কী বলবেন? কাকু আমার অত্যন্ত আদরের একটা ডাক, তাকে যারা কালিমা লিপ্ত করছেন তাদের ধিক্কার। আর কাকুর, তবে এই যে কাকুর কথা বললেন, কালীঘাটের কাকু, এই কালীঘাটের কাকুর অবধি তো পৌঁছতেই হবে। কালীঘাটের কাকুর নাম আসার পর থেকে হৈমন্তী চৈমন্তী এরকম নানান নামধাম সব আসা শুরু হয়েছে। আসলে ওগুলো সব স্ক্রিপ্টেড নাটক বলেই মনে হচ্ছে, তার কারণ অনেকগুলো কারণ রয়েছে, সে বিষয় নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আসলে কালীঘাটের কাকু পর্যন্ত পৌঁছলে অভিষেকের কানে হাত পড়বে, এটাই বোঝা যাচ্ছে। যাকে আনুমানিক কাকু হিসেবে ধরা হচ্ছে, তিনি আসলে কাকু নন কি বলতে? কে যে কাকু আর কে যে এখানের কাকু নয়, কিন্তু ওই আনুমানিক কাকু বলে যাকে ধরা হচ্ছে, ওই সুজয় ভদ্র সম্ভবত নাম। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে তিনি কি পজিশনে ছিলেন আমরা সবাই জানি, রুজিরা ব্যানার্জি, ব্যানার্জি পরিবারের বউ, অভিষেক ব্যানার্জির বউ। সেই রুজিরা ব্যানার্জি লিপস অ্যান্ড বাউন্সে কি পজিশনে ছিলেন, অভিষেক ব্যানার্জির নাম লিপস অ্যান্ড বাউন্সে কীভাবে যুক্ত, এ আমরা প্রত্যেকে জানি। ফলে ওই বললাম না, কান টানলে মাথা আসবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার অন্নদাতা, স্বাভাবিক তো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কীভাবে অন্নদাতা হলেন, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির কাজ কী, ওই কোম্পানিটা কীভাবে চলে, কোন পয়সা কীভাবে কী কীভাবে ওখানে ট্রানজাকশন হয়, এই সবটা ইডি সিবিআই সবটা খতিয়ে দেখুক। শেষ প্রশ্নে আসবো, কালকে বুদ্ধবাবুর জন্মদিন, আমাদের প্রাক্তন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কালকে জন্মদিন, তো এই জন্মদিন ঘিরে আপনার একটা মন্তব্য চাই। এবং বুদ্ধবাবুর সাথে শেষ যেবার আপনার সামনাসামনি দেখা হয়েছিল কী কথা হয়েছিল, এখন বর্তমানে পার্টি নিয়ে কী ভাবছেন বুদ্ধবাবু? বুদ্ধদার সঙ্গে দেখা হয়নি অনেক দিন, বুদ্ধদা ভালো থাকুন, সুস্থ থাকুন, যেভাবে আছেন পড়াশুনো যেটুকু যা করতে পারছেন, লেখালেখি চালিয়ে যেতে যেটুকু পারছেন সেটুকু থাক অবশ্যই। বুদ্ধবাবুর সঙ্গে শেষ সেইভাবে কথা হয়েছিল বলতে একবার সম্মেলনের মঞ্চে, তারপর সেইভাবে আর কথাবার্তা দেখা সাক্ষাৎ হয়নি। বুদ্ধদা ভালো থাকুন, আমাদের সবার জন্য বুদ্ধদার ভালো থাকাটা খুব জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ গোটা ভিডিওটি দেখার জন্য। অন্যান্য সমস্ত খবরের চটজলদি আপডেট পেতে অবশ্যই চোখ রাখতে হবে সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। লাইক করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সৌভিক, সমাচার প্লাস বাংলা, কলকাতা।